আমাদের কাছে অনেকে জানতে চাইছে, বেশিরভাগ মানুষ আসলে এসএমএস করে জানতে চায় যে তুই কবে দেশে যাবি, এবং আজকে আমরা তোর কাছে শুনবো তুই বাংলাদেশে গিয়ে কি করতে চাস, মানে তোর কি করার ইচ্ছা বাংলাদেশে গিয়ে। আচ্ছা, বাংলাদেশে আমার কি করার ইচ্ছা? ঠিক আছে না, আমি বাংলাদেশে যাবো, এক প্রথম যদি বাংলাদেশে যাই আগে যাবো 1 মাস পুরো বাংলাদেশে, পুরো বাংলাদেশে 1 মাস ঘুরতাম, আমি ছামো যে বাংলাদেশের মানুষ কিরকম চলে, বাংলাদেশে কি পরিবেশ, বাংলাদেশে কি করলে মানে ভালো হয়। ঠিক আছে, যদি দেখলাম যে বাংলাদেশে ভালো হইতেছি বা সবকিছু মানে আল্লাহ ঠিক থাকতে পারবো, ঠিক আছে, তারপর এখানে জায়গা কিনুম, ঠিক আছে, জায়গা কিনি বা বিল্ডিং করি, বিল্ডিং করার পরে দিই আমি বিয়া করুম, ঠিক আছে, বিয়া করে দিই, এবার আমি দেখুন যে বাংলাদেশে কি ব্যবসা করানো যায়, কি ব্যবসা করলে সুযোগ সুবিধা আছে, কোন ব্যবসা করলে আমি ভালো ইনকাম করতে পারবো বাংলাদেশে, ঠিক আছে, যদি এগুলা হয়ে যায় তাহলে তো আমি বাংলাদেশে থাকবো, ঠিক আছে, আর মনে হয় সাউথ আফ্রিকা, যদি বাংলাদেশে যদি ভালো থাকতে পারি, যদি বাংলাদেশে একটা ভালো কিছু যদি করতে পারি বা ভালো একটা গর্ব যদি লইতে পারি, ভালো একটা মানে যদি আমি ফাইতে পারি, ভালো একটা ব্যবসা যদি করতে পারি, তাহলে আমি আর যদি বাংলাদেশে থাকো, ঠিক আছে, কারণ আমি অনেক ভিডিও দেখতেছি বাংলাদেশে, বাংলাদেশের মানুষ কীভাবে চলাফেরা করে, কীভাবে থাকতেছে, আমি এগুলো নিজে দেখতেছি, আমি কিন্তু ফোনে দেখতেছি, ভিডিও মতে দেখতেছি, কিন্তু কি চাইতেছি আমি নিজে নিজে যে সাম অ্যাকচুয়ালি বাংলাদেশে কিরকম, বাংলাদেশে থাকলে আমার কি শান্তি হইব, মানে কোন দিকে খারাপ লাগবে, কোন দিকে ভালো লাগবে, ঠিক আছে, আমি যদি দেখি যে বাংলাদেশে থাকি আমার শান্তি হইব, যদি আমি দেখলাম যে বাংলাদেশে আমি যদি থাকি, যদি আমি ভালো ইনকাম একটা করতে পারি বা বাংলাদেশে যদি থাকি, যদি একটা ভালো ভবিষ্যৎ করতে পারি, ঠিক আছে, তাহলে আমি অফিসে বাংলাদেশে থাকবো, ঠিক আছে, কারণ আমি এই বাংলা ভাষা শিখছি, এই বাংলা ভাষা দেখি, যে বাংলা ভাষা শিখে আমার জীবনে একটা ভালো কিছু করতে পারো, এই জন্য বাংলা ভাষাটা শিখছে। আর কি আর আর মন আছে যে কি, আমি যদি একদিন বাংলাদেশে যদি যাই তাহলে আমি জীবনে ভালো থাকতে পারো, ঠিক আছে, আমার মানে একটা বেশি কষ্ট হতো না, ঠিক আছে, আমি বাংলাদেশে কিন্তু আমি পছন্দ করি, এই জন্য বাংলাদেশের ভাষা যেটা আমি শিখছি। ঠিক আছে, ধর মইন, তুই যদি বাংলাদেশে গিয়ে বিয়ে করস এবং তোর যদি বাংলাদেশে বউ হয়, তাহলে তুই কি সাউথ আফ্রিকায় ফিরে আসবি নাকি ওই দেশে থাকবি? ভাই, সাউথ আফ্রিকা তো আমি আসাম, বাংলাদেশে যদি আমি ভালো থাকতে পারি বা বাংলাদেশে যদি আমি সুযোগ সুবিধা পাই, ঠিক আছে, আমি বাংলাদেশে থাকুন, ঠিক আছে, তো বাংলাদেশে যদি ব্যবসা বাণিজ্য হয়, আমার বউ লোক সাউথ আফ্রিকা, তো আমরা সাউথ আফ্রিকা আসাম বেরোতাম, ঠিক আছে, বেশিরভাগ থাকতাম না সাউথ আফ্রিকা, বেশিরভাগ থাকুন বাংলাদেশ, কিন্তু বেশিরভাগ বাংলাদেশে থাকুন, আমি দেখি যদি বাংলাদেশে ভালো একটা ব্যবসা পাই, ঠিক আছে, ভালো একটা বউ পাই, ঠিক আছে, তাহলে তো আমি বাংলাদেশে থাকা যাইতে, ঠিক আছে, তো সাউথ আফ্রিকা মাঝে মাঝে আসবো, ঠিক আছে, যদি ভালো ইনকাম করতে পারি বাংলাদেশে, তাহলে অফিসার বাংলাদেশে থাকবো, সবকিছু আমি করলাম বাংলাদেশে, ঠিক আছে। এখন তুই কেমন মেয়ে চাস? অনেকেই আসলে তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, আমাকে অনেকেই এসএমএস করেছে, ইভেন যে তোকে বিয়ে করবে তার পিক দিয়েছিল আমাদেরকে যে আমি মঈনকে বিয়ে করতে চাই। সো মানে কেমন মেয়ে তোর পছন্দ, কেমন মেয়ে পেলে আসলে তুই বিয়ে করবি, বা কেমন মেয়ের সাথে তুই বের বাঁধতে চাস? মুসলমান, ঠিক আছে, মুসলমান অঞ্চলে তো আমি কোনো মানে বিয়ে করতে না, কারণ আমি নিজেও মুসলমান, ঠিক আছে, আর মানে নামাজ কালাম পড়তেইবো, প্রতিদিন ফাঁসাতে নামাজ কালাম পড়তেইবো, ঠিক আছে, আর ঘরের কাজ জানতেইবো, শাক শাক সবকিছু জানতে হবে, আলসা মালসা লইতে না, ঠিক আছে, পরশুর মাইয়া দরকার, আমি দেখছি বাংলাদেশ অনেক মাইয়া আছে মদের কাছে পরশুর করে, ঠিক আছে, যদি আলসা মালসা হয় তাহলে আল্লাহ হইতে না, ঠিক আছে, পরশুর মাইয়া ওকে দরকার, যে মাইয়া যে সাহায্যে বসে কি চাই, ঠিক আছে, অনেক মাইয়া লোক আমি দেখলাম বাংলাদেশে ফোন লোয়া ব্যস্ত, তা হারা দিন টিকটক করে, এইগুলো আল্লাহ হইতে না, ঠিক আছে। আচ্ছা মইনা, অবশ্যই তোর স্বপ্ন পূরণ হবে, যে বহু বাংলাদেশি আছে মানে তারা আমাকে এতটাই রিকোয়েস্ট করতেছে, ভাই মইনকে নিয়ে আসেন নিয়ে আসেন, সবাই তোকে দেখার জন্য তৎপর হয়ে গেছে, ইভেন অনেকে আমাদেরকে এটাও বলছে যে আমরা মঈনকে বাংলাদেশের সিটিজেন দেবো, যে মঈন যেন থাকতে পারে। সো তুই কি এক্সাইটেড যে আসলে বাংলাদেশে? ও ভাই, আমি অনেক খুশি, তো আমি নিজে তো কমেডির মধ্যে দেখি, তো আমি নিজে খুশি আছে, সমস্যা না, আমি যদি বাংলাদেশে যাবো সবাই জানাবো, ঠিক আছে, আপনারা সবাই এয়ারপোর্টে আসেন, বাংলাদেশে এয়ারপোর্টে আসবেন, ঠিক আছে, যদি আমি বাংলাদেশে যাবো সবাই জানাবো, ঠিক আছে, হাসোগা ভিডিও বানাবো, আমি বললাম যে আমার 4 তারিখ বাংলাদেশের 3 তারিখ নামবো, আপনারা সবাই এয়ারপোর্টে আসবেন, ওই বসে আসলে আপনাদের কত হইবো সবাই আমার সরাসরি দেখতে পারবেন, ঠিক আছে। আসলে আমরা চাই মঈনের স্বপ্ন পূরণ হোক, আর কারা কারা মঈনকে বাংলাদেশে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।